রক্তদান জীবনদান বর্তমান পরিস্থিতিতে রক্তের ভান্ডারে টান পড়েছে। রক্তের অভাব দূর করতে রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর দুই এর রায়নগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, প্রধান গোপাল বিশ্বাস, যুব সভাপতি সৌভিক পান, অনুপম ঘোষ, শক্তিপদ পাল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। ক্রমবর্ধমান রক্তের চাহিদা থাকে, সেই চাহিদাকে মিট আপ করার জন্য আমাদের বিধায়ক গর্বের বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়ের নেতৃত্বে গোটা বর্ধমান উত্তর বিধানসভায় ক্লাব অ্যাসোসিয়েশন গুলোর সহযোগিতায় এবং রাজনৈতিক ভাবে বিভিন্ন শাখা সংগঠনের সহযোগিতায় দিনের পর দিন রক্তদান শিবির হয়। আজকে রায়নগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈজয়ন্তপুর দুই তৃণমূল কংগ্রেসের পূর্ণ সহযোগিতায় আজকে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে। আপনারা জানেন যে এই সময় রক্তের প্রবল সংকট, তো সেইটা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রায়নগর গ্রামে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা রক্তটা দিচ্ছি কেমবি হাসপাতালকে, কেমবি ব্লাড ব্যাংকে প্রায় 100 ইউনিট রক্ত আজকে আমরা এখান থেকে দিচ্ছি। এখানে আমাদের অঞ্চলে সমস্ত নেতৃত্ব অঞ্চল সভাপতি শুরু করে আমাদের জেলার সাধারণ সম্পাদক শক্তিপদ পাল, এই অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান গোপাল বিশ্বাস, মহিলা নেত্রী মল্লিক সহ আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ব উপস্থিত থেকে আজকে আমরা এই মহতী রক্তদান শিবিরটা আমরা আয়োজন করছি। আজ এখানে মূলত আমাদের রায়নগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের একটা আয়োজন করেছি। আর আমাদের এখানে মোট এই রক্ত সংকটের মধ্যে দিয়ে আমরা প্রায় 70 ইউনিট ব্লাড ডোনেট করছি আমাদের কেন্দ্রীয় হাসপাতালে। আগামী দিনেও কি এরকম কর্মসূচি আপনারা করবেন? আমরা তো বছরে 2-3টি আমাদের অঞ্চলের পক্ষ থেকে করে থাকি। এই প্রথম আমরা রায়নগর অঞ্চল রায়নগর গ্রামের পক্ষ থেকে করলাম, আগামী দিন আমাদের 15 আগস্টে আবার করার ইচ্ছা রয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।